ভারতের যে কোনো পুরাণ বলে বেদ হল সেই শক্তির আধার, যাকে ঠিক ঠিক উপায়ে যদি কাজে লাগানো যায় তো জীবন সুন্দর হয়ে ওঠে। কারণ আদিকালে লেখা সমস্ত বইতে এমন কিছু মন্ত্রের উল্লেখ মেলে সেগুলো যেমন শক্তিশালী তেমন কার্যকরী। আর এই মন্ত্রগুলো যদি ঠিক ঠিক নিয়ম মেনে পাঠ করা যায় তাহলে জীবন, সংসার, চারপাশটা সুন্দর হয়ে উঠতে সময় লাগে না। সেই রকমই একটা অদ্ভুত শক্তিশালী এবং কার্যকরী মন্ত্র হলো মহাশিবের একাদশ রুদ্র মন্ত্র। আর এটাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা সবিস্তারে তুলে ধরার চেষ্টা করছি। বেদে উল্লেখিত এই শিব মন্ত্রটি প্রত্যেক সোমবার শুদ্ধ চিত্তে যদি পাঠ করা যায় তাহলে মনের সমস্ত ইচ্ছা তো পূরণ হয়ই, তার সঙ্গে সংসারের আশপাশে বা ব্যক্তিগত জীবনের সমস্ত সমস্যা মিটে যেতেও সময় লাগে না। ফলে প্রতিটা দিন যে আনন্দে ভরে উঠবে আপনার চারপাশ তা তো বলাই বাহুল্য। এখানেই শেষ নয়, এই মন্ত্রটি এতটা শক্তিশালী যে পাঠ করলে নানাবিধ উপকার মিলবে। খুব সকালবেলা ঘুম থেকে উঠে পরিষ্কার কাপড়ে নিজেকে শুদ্ধ করে অর্থাৎ স্নান করার পর এই মন্ত্রটি জপ করবেন। শিবলিঙ্গ বা শিবের ছবির সামনে রেখে এই মন্ত্রটি কিন্তু জপ করতে হয়। রুদ্রাক্ষের মালা হাতে নিয়ে জপ করতে পারেন। শরীর, মন এবং চারপাশে যাবতীয় সমস্যা দূর হবে। সময়ের সঙ্গে জপ করার পরিমাণটা কিন্তু দিনে দিনে বাড়াতে হবে, তাহলেই দেখবেন কাজের জায়গায় বা সংসারে সুখে, শান্তিতে, আনন্দে, সমৃদ্ধিতে ভরে উঠবে। 11টি মন্ত্রকে একসঙ্গে একাদশা রুদ্র মন্ত্র বলা হয়ে থাকে। 1. কাপালি ওম হাম হাম শান্তারো স্তন্তবায় হাম হাম ওম ফাট। পিঙ্গল ওম শ্রীম হ্রিম শ্রীম সর্বমঙ্গলে পিঙ্গলায় ওম নমঃ। 3. ভীমা ওম আইম আইম মানো বঞ্চিত সিদ্ধায়া আইম আইম ওম। 4. বিরূপক্ষ ওম রুদ্রায় রোগ নক্ষত্রায়া অগচোচা রাম ওম নমঃ। 5. বিলোহিতা ওম শ্রীম হ্রিম শম শম হ্রিম শ্রীম শঙ্কুনায় ওম। 6. শাস্থা ওম হ্রিম হ্রিম সফলায়া সিদ্ধায়া ওম নমঃ। 7. অজপদ ওম শ্রীম্বাম সঘ বলবর্ধনায় বালেশ্বরায় রুদ্রায় ফট ওম। 8. আহির্বুদ্ধায় ওম হাম হ্রিম হাম সমস্ত গ্রহ দোষা বিনাশায় ওম। 9. শম্ভু ওম গম গ্লাম শ্রোম গ্রাম গম ওম নমঃ। 10. চন্দ্র ওম চাম চন্দ্রশ্বরায় তেজাশায় চাম ওম ফট। 11. ভাবা ওম ভাবদ ভাবা সম্ভায় ঈষট দর্শন হেতাভ ওম শাম ওম নমঃ। এই 11টি মন্ত্র শুদ্ধ চিত্তে যদি জপ করা যায় তাহলে দেখবেন নানাবিধ উপকার পাবেন। পরিবারে এবং আপনার চারপাশে নেগেটিভ শক্তিগুলো দূরে চলে গিয়ে পজিটিভ শক্তির বিকাশ ঘটবে। সমস্ত ছোট বড় ইচ্ছা অবশ্যই ধীরে ধীরে পূরণ হবে। এই হলো আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক বাটনটাতে ক্লিক করবেন। আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি বেশি বেশি করে পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।